দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিয়ের মধ্যে যৌতুক নেওয়া তো হারাম, তবে যদি শ্বশুর বাড়ি থেকে কিছু দেওয়া হয় তাহলে নেওয়া যাবে কি? এর উত্তর হচ্ছে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দাবি করে নেওয়া যাবে না, সেটা হচ্ছে যৌতুক, ঠিক আছে? এখন যদি তারা দেয় তাহলে নিতে পারবেন কি? এর উত্তর হচ্ছে যদি তারা স্বেচ্ছায় দেয়, কোনো রকমের আপনি চাপ সৃষ্টি করেন নাই, এমনিতেই দেয়, তাহলে এটা হাদিয়া হিসেবে নেওয়া যায় আছে, তবে সিস্টেম করে চাওয়া যাবে না, কয় এমনি খায় না, একটু ঘুরাইয়া খায় আছে না, আমরা কিছু চাই নাই আরে, তো আপনারা কি দিলে কি আমরা মানা করবো নি? হ্যাঁ, কয় মেয়ে দেখতে গিয়ে বলে কয়েছে আল্লাহু আকবার, কত রঙে যে হারাম খাওয়ার বুদ্ধি কত রঙের বাইর করছে, আমরা যৌতুক টতুক চাই না, আমাদের বংশে কেউ যৌতুক খায় না, তবে আপনারা কি কি দিবেন বলেন, আমরা কিছু চাই না তবে আপনারা কি কি দিবেন বলেন। বিয়ের পরে শাশুড়ি বলে ঠিক আছে আমরা যৌতুক চাই নাই আর কি, আমার ছেলে যৌতুক খায় না, আল্লাহ তবা, এমনি তবা করে তবা তবা তবা, যৌতুক আমরা জীবনে কোনোদিন খাই না চাইও না, তো ঠিক আছে আর কি, ওই ওই বাড়িতে যা দিছে এরা কি চাইছিল নি, ওরা তো চায় নাই, তো চাইতে হয় নাকি, কি হয়েছে আছে না, খোসাইয়া খাসাইয়া ঈদের সময় আসলে বৌমা যাও বেড়ায় আসো, বাপের বাড়ি থেকে বেড়ায় আসো, স্বামীও সারা বছর পাঠায় না, ওই শীতের মৌসুমে পাঠায়, ঈদের সময় আসলে পাঠায়, আর মনে মনে নিয়ত করে যেহেতু গেছে আল্লাহ রহমতে আসবে আসবে আসবে, আশা আছে, এবার যদি কোনো রকম কিছু না আনে তাইলেই সারছে। শোনো এদিকে, আপনার মনের ভিতরে কোনো সিস্টেম রাখা যাবে না, কোনো আশা রাখা যাবে না, বরং আপনার বলে দেওয়া উচিত যে শ্বশুর বাড়িতে কিচ্ছু আপনার এখানে পাঠাবেন না, আসবেন খাবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা যেভাবে আছি ভালো আছি, আপনার কিচ্ছু পাঠাবেন না, ক্লিয়ার কাট বলে দিবেন। এরপরেও যদি দেয় তাহলে জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির মস্ক দিয়েছিলেন, পানির মস্ক দিয়েছিলেন, তারপরে আপনার কিছু সরঞ্জাম দিয়েছিলেন, এগুলো থেকে যদি শ্বশুর বাড়ি থেকে দেয় ইচ্ছা করে কোনো চাওয়া ছাড়া তাহলে জায়েজ আছে, কিন্তু এটাকে রসুম বানিয়ে নেওয়া যাবে না, মৌসুমে মৌসুমে দেয় একটা সিস্টেম আছে, ছেলে হইলে দেয়, আমার ছেলের দাঁত হওয়ার সময় আবার দেয়, কয় দাঁতের ফিটা, দাঁতের ফিটা দিবে, তোর নানু দাঁতের ফিটা ফাড়াইব আছে না ছেলের কোথায়, তো এইরকম করা যাবে না, এমনি যদি দেয় তাহলে নেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই।